একটা ঐক্যবদ্ধ উদ্যোগ এসছে, সেটা ক্ষতিগ্রস্ত, সুতরাং আমি কালকে যাচ্ছি না। We look forward to cooperate. Of course, politically there may be differences on certain issues. সোমবার থেকে শুরু সংসদের অধিবেশন, প্রশ্ন ফাঁস কাণ্ডে একযোগে সরকারকে চেপে ধরতে তৈরি বিরোধীরা। এরই মধ্যে লোকসভার তৃতীয় বৃহত্তম বিরোধী দল তৃণমূলের কাছে সংসদ বিষয়ক মন্ত্রী, তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন কিরেন রিজিজু। নিট বিরাট দুর্নীতি আমরা ছাড়ব না, হুঁশিয়ারি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। সংসদে আলোচনার দাবি জানাব বললেন সুদীপ। প্রশ্ন ফাঁস নিয়ে মোদি শাহের বক্তব্য কি জানতে চাইলেন সুদীপ, আর কি বললেন তিনি শোনাবো। আরো তৎপরতার সঙ্গে দক্ষতার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে হয়তো মিটে যাওয়া সম্ভব পড়ছিল, কিন্তু এই মুহূর্তে একটু জটিলতা এসেছে, কোনো সন্দেহ নেই। প্রোটেম স্পিকার সংক্রান্ত যে বিষয়টি আজকে যেখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে হয়তো এই পরিস্থিতির বাইরেই থাকতে হবে। না, আমার পক্ষে বসা সম্ভব না, কারণ দলের নির্দেশই আমার কাছে শেষ কথা। দল চাইছে না এই মুহূর্তে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ইন্ডিয়া অ্যালায়েন্স কোনোভাবে অসুবিধার মুখোমুখি হোক। তাদের মধ্যে যে একটা ঐক্যবদ্ধ উদ্যোগ এসছে সেটা ক্ষতিগ্রস্ত, সুতরাং আমি কালকে যাচ্ছি না। অন্যদিকে সুদীপের সঙ্গে সাক্ষাতের পর সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, সরকার চায় সুষ্ঠুভাবে চলুক সংসদের অধিবেশন। আর কি বললেন তিনি শুনুন। It's always great time spending and learning from him, and we look forward to cooperate. Of course, politically there may be differences on certain issues, but functioning the house is responsibility of all the honorable members, so we will really work together with proper coordination, and I look forward to get proper guidance and also cooperation from Sudeep da, and of course Mamata Didi is a very known leader of our country. We will start discussion now. It does nothing call any kind of deadlock, because there is no any formal proposal or any efforts yet. আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।